তো ফ্রেন্ডস ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদম মাঝখানে। এই পাশে জানার চেষ্টা করব আসলে দুই সাইড দিয়ে মানে কয়টা পরিবহন যাচ্ছে বা কয়টা আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দাঁড়িয়ে আছি একদম মাঝ বরাবর। আজকের এই ভিডিওটা আমার সাথে আছে রোমান। তো আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি হচ্ছে সোনার বাংলা যেটা আপনার ঢাকা থেকে ময়মনসিংহে যদি ঢুকছে। তো আমরা এই মধ্যে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। দেন আমরা আজকে দেখব যে পাঁচ মিনিটের ভিতরে কয়টা গাড়ি যাচ্ছে আর কয়টা গাড়ি আসছে। গাইস অলরেডি কিন্তু এক মিনিট হয়ে গেছে। দেন আমরা দেখছি দেখতে পাচ্ছি তো আমরা বেশ কিছু ডিস্ট্রিক্ট পরিবহন অর্থাৎ ট্রাক যে মালামাল যে আদান প্রদান করে তো সেই ধরনের কিছু ট্রাক কিন্তু আমরা দেখতে পেলাম বেশি আবদান করছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘড়িতে বাজে পৌনে ছয়টা, দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আর আজকে আমরা দুই সাইড দিয়ে দেখার চেষ্টা করতেছি যে আসলে কয়টা গাড়ি যাচ্ছে, দেন কয়টা গাড়ি ঢাকা থেকে আসতেছে আর কয়টা গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ঢাকার উদ্দেশ্যে কিন্তু দুইটা পরিবহন চলে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি আসতেছে, এটি হচ্ছে শকিন নাকি শকিন এক্সপ্রেস ঢাকা টু ময়মনসিংহ যে লোকাল বাস আছে তো সেটা। তো আমরা দেখলাম ঢাকার উদ্দেশ্যে চারটা গাড়ি রওনা হয়েছে পরিবহন বাস, আর দুইটা ঢাকা থেকে আসছে। তো এটা হচ্ছে আপনার শ্যামলী বাংলা যেটা হালুয়াঘাট টু ময়মনসিংহ বা হালুয়াঘাট টু ঢাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন গাইস ভিডিওটি অলরেডি দুই মিনিট হয়েছে। দেন আমরা এই ভিডিওটি আরও তিন মিনিট ধরে কিন্তু এই ভিডিওটি আমরা শ্যুট করব। তো আপনাদেরকে যদি আমি একটু রোডটা ঘুরে দেখাই, আমরা দেখেন এই যে এই পজিশনটাতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বেলতুলি, এই জায়গাটার নাম হচ্ছে বেলতুলি। এখানে একটি দেখেন এই যে একটি খাল আছে। আর আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি আমরা পাঁচ মিনিট ধরে এই ভিডিওটি শ্যুট করব। দেন ঢাকা থেকে কয়টা গাড়ি আসতেছে আর ময়মনসিংহে দেখি কয়টা গাড়ি ঢুকতেছে, তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আবারও দাঁড়িয়ে গেলাম হচ্ছে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কে এই মুহূর্তে আছি। আমার সাথে আছে রোমান। আজকে আমরা কিন্তু গাইস এই দেখেন ঢাকা থেকে আরেকটা গাড়ি চলে আসছে, এটি হচ্ছে ইসলাম ঢাকা টু ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ মুক্তা কাছা পর্যন্ত এই গাড়িটি যা। অ্যান্ড আমরা কিন্তু আজকে ফাইনালি সাইকেল নিয়ে চলে আসছি গাইস, চারজন আমরা আসছি, তিনটা সাইকেল নিয়ে চলে আসছি। আমার সাথে আছে রোমান। আর দেখুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটা আছে তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি একদম মাঝ বরাবর। সো আমরা মাঝ বরাবর আসলে ক্যামেরাটা ওপেন করব, দেন আমরা আজকে দেখব যে দুই সাইড দিয়ে মানে আপনার ঢাকা বেশি গাড়ি যাচ্ছে না ঢাকার থেকে ময়মনসিংহ বেশি গাড়ি আসতেছে, তো সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওতে আমাদের সাথে থাকুন। আর আমার সাথে আছে রোমান। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই ভিডিও ফটাফট লাইক দিয়ে দেবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে। তো গাইস আপনারা দেখেন যে আশিক ভাই আসলে আমাদের যে মহাসড়কে উপলক্ষে আসলে যে তখন অনেক কিছু বলেছে। তো আমরা দেখতে পাই যে নিচের যে রাস্তাটা আসলে দুটা বাঁক হয়ে গেছে। তো নিচের যে রাস্তাটা এটা আমরা দেখতে পাইছি, নিচের যে বাঘটা দেখেন যে আসলে এখানে আমরা একটা খাল দেখতে পাচ্ছি। এই পারে রাস্তা আপনার ঢাকার থেকে গাড়িটা আসে আর এই পারে রাস্তা আপনার ময়মনসিংহ দিয়ে গাড়িটা যায় ঢাকার দিকে যায় এদিকে। তো আমরা বেশ কয়েকটি গাড়ি এখানে আমরা যাতায়াত করতে দেখছি। তো এখানে দেখতে পাই যে আপনি ছোটো জাতের প্রায় পাঁচ ছয় প্রকারের আমরা গাড়ি দেখতে পাচ্ছি। তো ঢাকার যে লোকাল বাসগুলো তার মধ্যে আপনারা দেখতে পাই যে শকিন, শ্যামলী বাংলা এবং ইমাম, তার সাথে আছে আপনার রাজীব, এই গাড়িগুলো আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। তো আপনাদের একটা কথা জানাই রাখি, আমরা দেখতে পাই যে হাই রুটে আমরা বেশিরভাগ পরিমাণে কিন্তু বাইক দেখতে পাচ্ছি এখানে, যে আপনারা আপনার R15 তারপর RTR এই বাইকগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। তো গাইস ফাইনালি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের একদম মাঝখানে। আজকে ঢাকার দিকে কয়টা গাড়ি দীর্ঘ মানে অনলি ফাইভ মিনিটসে মানে পাঁচ মিনিটের ভিতরে
কয়টা গাড়ি ঢাকার দিকে যাচ্ছে আর কয়টা গাড়ি আপনার মাইমনসিং ঢুকতেছে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিও আমাদের।